হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে যেই শরীর খারাপ হলো তার জন্য এখন না আর ভোরবেলা করে উঠছি না, একটু দেরি করে উঠছি। আর আমার আগে আমার হাজবেন্ড উঠে পড়ছে, তো ও উঠেই ব্রাশ করে নিজের চাটা নিজে করে খেয়ে নেয়, আর তারপরে আমি উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমি চা করে একা একা খাই। আর চাটা খেয়েই চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে বানাবো হচ্ছে ম্যাগি, তো জোর টিফিনে দেবো একদম প্লেন ম্যাগি, কারণ আজকে যেহেতু সোমবার আর সোমবার মানে আমাদের নিরামিষ, তাই এই ম্যাগিতে কোনো রকম ডিম দিলাম না, একদম নর্মাল ম্যাগি দিয়ে দেবো। আর ওপর থেকে একটু সস ছড়িয়ে দেবো, যেহেতু ডিম ছাড়া তাই একটু সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো এটা ওর খেতে ভীষণই ভালো লাগে। আসলে মা তো, বাচ্চাদের মুখের টেস্টটা আগে মাদের জানতে হবে। আর আমি না ওর টেস্ট অনুযায়ী চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে ওকে আমি টিফিনটা দেওয়ার, তাতে করে টিফিনটাও ও খুব ভালো খেয়ে নেয়। আর ও আর ওর বাবা বেরিয়ে গেল স্কুলের উদ্দেশ্যে, আর তারপর আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পরে না অনেকটা কাজই থেকে যায়। ওকে মানে তোজোকে ঘুম থেকে তোলানো, তারপর ওর ব্রাশ করা, ওকে ফ্রেশ করা, ওকে খাওয়ানো, তো এইসব কাজের মাঝখানে না আর বাসি বিছানাটা তোলা হয় না। সে কারণে কোনো দিন আমার হাজবেন্ড হয়তো তুলে দেয় বিছানাটা যখন দেখে আমার সকালবেলা টাইম হয়ে উঠছে না, আবার কখনো কখনো ওরা বেরিয়ে গেলে আমি বিছানাটা তুলে নিই, এটাই করে থাকি। আর তারপর কি বলতো বন্ধুরা, সকালবেলা না একটা খুব ব্যস্ততার ওপর দিয়ে সময়টা কাটে, মানে সকালবেলা নিজের ঘুম থেকে ওঠা, তারপরে তোজোকে রেডি করা, ও স্কুল চলে যাওয়ার পরে আমার আবার টিউশন থাকে, তো ওই স্টুডেন্টকে পড়ানো, তাকে পড়িয়ে দিয়ে মানে তাকে পড়ানো ছেড়ে তারপরে আবার আমি রান্নাতে হাত দেওয়া, আবার রান্নাটা তাড়াতাড়ি সেরে আবার তোজোকে আনতে যাওয়া, মানে ওই সকালে ঘুম থেকে ওঠা থেকে আর তোজোকে নিয়ে আসা পর্যন্ত, মানে নিয়ে আসা পর্যন্তও বলা ভুল হবে, নিয়ে এসে স্নান করানো খাওয়ানো পর্যন্ত একটা খুব মানে ট্রাভেল যায় ওই টাইমটুকু। তো এই হচ্ছে ব্যাপার, কিন্তু কিছু করার নেই, আমাদের এইভাবেই মানিয়ে সংসারটাকে করতে হবে। সংসারের এই নানা কাজগুলো কিন্তু অনেক দায়িত্ব নিয়ে করতে হয়। তো আগে না একটা সময় ছিল দায়িত্ব নিয়ে কাজগুলো করা মানেই মানে একটা কর্তব্য পালন করছি, কিন্তু এখন সেই দায়িত্ব নিয়ে কাজ করাটা কর্তব্য থেকে আমাদের অজান্তেই অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর সংসারটা তো করাই এই জন্য, তাই না বলো বন্ধুরা? আর এদিকে দেখো, আমি কিন্তু আমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, মানে সব বালিশগুলো নিচে ফেলে চাদরটাকে ভালো করে টান টান করে পেতে নিলাম, আর তারপর বালিশগুলো জায়গা মতন রেখে দেবো। আর জানো তো, এই বিছানা গুছাতে গিয়েই দেখলাম আমার স্টুডেন্টের আসার টাইমও হয়ে গেছে, আর সে এসেও গেছে। আজকে না পড়িয়ে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে, ওদিকে হাজবেন্ড খেয়ে অফিসে বেরিয়ে গেছে, মানে যেহেতু আবারও পরে গরমটা ঘুরে এসছে আর আমারও একটু সময়ের অভাব হয়ে গেছে সকালের দিকটা, তাই ও বললো আমাকে ছাতুমুড়ি দিয়ে দাও, আমি ছাতুমুড়ি খেয়ে চলে যাব। তো ও আজকে না ছাতুমুড়ি খেয়ে ও অফিসে বেরিয়ে গেছে, আর আমি এদিকে পড়ানোর পর ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই কি আর খাবো, আগের দিন মানে রবিবার দিন পাশের বাড়িতে রথের খিচুড়ি হয়েছিল, মানে ওই বাচ্চারা রথ নিয়ে বেরোয় তো সের জন্য খিচুড়ি করেছিল, মানে আমিও করি, এই বছর আর হবে না কারণ এই বছর তার তোজো রথ নিয়ে বেরোয়নি, সে কারণে সেই রথের খিচুড়িটা ছিল, কারণ কালকে দেখলেই বিরিয়ানি খেয়েছি, তো খিচুড়িটা ধরাই ছিল, তাই ভাবলাম একটু পাঁপড় ভেজে নিই, কটা পাঁপড় ভাজা দিয়ে খিচুড়িটা সকালবেলা খেয়ে নেব। আর খিচুড়ি মানেই তো আমি একটু পাগল প্রকৃতিরই মানুষ, মানে খিচুড়িটা খেতে ভীষণই ভালোবাসি, সে খিচুড়ি আর বিরিয়ানি যাই হোক না কেন খেতে মোদ্দা কথা খুবই ভালোবাসি।
তো সে কারণে খিচুড়িটা খাবো, তাই জন্য পাঁপড়টা ভেজে নিলাম। আর যেহেতু 10টা বেজে গেছে তাই পাঁপড়টা ভেজে আর একটা কড়াইতে আমি চিচিঙ্কা ভাজাটা বসিয়ে দিলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে চিচিঙ্কা ভাজাটা বসিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে। এবার ঢেকে আমি ঘরে চলে যাব, ঘরে গিয়ে আমি একটু খেয়ে নেব আর তারপরে একদম ফুল কদমে রান্নায় হাত দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পেলে এক বাটি খিচুড়ি নিয়ে নিয়েছি আর এখন বসে খিচুড়িটা খেয়ে নেব। আর জানো তো বন্ধুরা, আমার যে এখন খাটটা ঘোরানোর পর এই জায়গাটা কী ভীষণ প্রিয় হয়েছে কী আর বলবো, মানে জানলার ধারে বসে খেতে বসতে সব কিছু করতেই ভালো লাগে। ওই সাম জানলার গাছ আর তার পাশে রাস্তা রয়েছে, মানুষজন যাতায়াত করে সেটাও ভালো লাগে। আর তারপরে হাওয়া, গাছের হাওয়া আর জানলা দিয়ে আসছে, ভীষণই ভালো লাগে। মানে ওই জায়গাটা এখন আমার ঘরের সব থেকে কি বলবো পছন্দের জায়গা, তো সেই জন্য ওই জায়গাটা বসে আমি খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি আর খেয়ে দিয়ে রান্না করব। তারপরে আবার তোজুকে আনতে যেতে হবে, তো সেই কারণে আগে পেট শান্তি হলেই মন শান্তি, সেই জন্য পেটটাকে আগে শান্তি করে নিই তারপর রান্নাঘরে। এই দেখো রান্নাঘরে চলেও এসেছি বলতে বলতে। আর আজকে করব হচ্ছে সর্ষে পটল, তো সে কারণে পটলগুলোকে ভেজে নেব। তাই কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর ঢাকা চাপা দিয়ে মানে ঢাল তরোয়াল নিয়ে রান্না করতে নেমে পড়েছি, তো এটাই আর কি। আর এদিকে দেখো আমি চিচিঙ্গাটা ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম, তো সে কারণে অনেকটাই কিন্তু জল মরে গেছে, আর চিচিঙ্গা দিয়ে না প্রচুর জল বেরোয়, তো সে কারণে একটু ঢাকা চাপা দিয়েছি আর জল বেরোলে নরমও হয়ে যায়। তো সেই দিকে দেখো অনেকটাই কিন্তু চিচিঙ্গাটা হয়ে গেছে। আর আমি পটলটা এইভাবে কিন্তু ভেজে থাকি, তোমরা আমার এর আগের ভিডিওটাও দেখে থাকবে। আর জানো তো বন্ধুরা, আজকে না আমার সংসারে নতুন আর একজন এসছে, তার সাথে অবশ্যই পরিচয় করাবো তোমাদের, আর তোমাদেরকে তো দেখাতেই হবে, তোমাদের না দেখালে আমারও ভালো লাগবে না। তো দেখতে থাকো ভিডিওটা, কে এসছে সেটা তো দেখতেই হবে। এইদিকে দেখো সব পটলগুলোই মোটামুটি আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু একটু বেশি করে পটল ছিল আর এই কড়াইতে মোটামুটি 3-4টে করে পটল আমি ভাজছি, তাই দুবারও করে পটল ভেজে নিলাম। আর তারপর চিচিঙ্গাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর তারপর আমি একটু চিনি দিয়ে, মানে একটু মিষ্টি না হলে দেখবে ভালো লাগে না, মানে আমার তো খুবই ভালো লাগে কোনো খাবারে সামান্য পরিমাণে মিষ্টি দিলে খাবারের টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর পটলগুলো আমি ভেজে তুলে নিলাম। আর তারপরে জানো তো চিচিঙ্গার পরে আমি ওই কড়াইতে ডাল করে নেব, যেহেতু আজকে সোমবার, তো সোমবারে ডাল না হলে না অন্তত আমার ছেলে কিছু খেতে পারবে না, ও একটু ডালের সাথে পাঁপড় ভেজে দিলে খেয়ে নেবে, ও তো এত তরকারি খেতে পছন্দ করে না যার জন্য। আর এদিকে আমি সর্ষেটা কড়াইতে দিয়ে দেবো। আমি জানো তো বাটা সর্ষে ব্যবহার করি না, আমি সানরাইজের যে গুঁড়ো সর্ষেটা আছে সেটাই করি ব্যবহার, কারণ আমি না সর্ষে বাটলে তিতো হয়ে যায়। তো আমার শাশুড়ি মা বলতেন অনেকের হাতে এমন হয় যে সর্ষে বাটলে তেতো হয়, তাই জন্য আর রিক্স নিই না, আমি এই কেনাটাই ব্যবহার করি, খুব টেস্টি হয় আর ভালো, তিতো হয় না। এদিকে দেখো সর্ষেটা আমি ভালো করে কষিয়ে পটলটা দিয়ে দিলাম, আর ওদিকে আমার চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি একটু তেল ফোড়ন দিয়ে ডালটা সোমবার দিয়ে নেবো, কারণ ডালটা আমার আগে থেকেই সিদ্ধ করা ছিল সেই জন্য। জানো তো বন্ধুরা, আমি না অনেকের ব্লগ ভিডিও দেখি, মানে যারা আমাকে কমেন্ট করে আমি সবার ভিডিও মোটামুটি দেখি, তো মাঝে মধ্যে হয়তো স্কিপ করে গেলেও কিন্তু আমি রেগুলার বেসেই দেখার চেষ্টা করি। আর যারা আমার মতন হাউসওয়াইফ আছে সবার একটা জিনিসই কমন দেখি, মানে আমাদের না বেশিরভাগ টাইমটাই স্পেন্ড করতে হয় সেই রান্নাঘরে, সংসারে তো নানা কাজ থাকেই আর তাছাড়া রান্নাঘরটাই কিন্তু আমাদের সবথেকে বড় জায়গা কাজের, মানে সারাদিনের অনেকটা টাইম ওখানেই চলে যায়।
তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর দেখো রান্নাটা সেরে আমি ছেলেকে স্কুলে আনতে গেছিলাম, আর স্কুল থেকে এসেই বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে নিচ্ছি, প্লাস ওর স্কুল ড্রেস, মানে যা গরম পড়ছে আবার রৌদ্রের জন্য আর এতটা গরম দিচ্ছে আবারও করে ঘুরিয়ে, সে কারণে ডেলিকেট ড্রেস ডেলি না কাচলেই নয়, তাই এসে আবার করে কেচে দিই। এটা মোটামুটি আমি প্রায় দিনই করে থাকি, তাই আজকে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করাই যাক, আমার বন্ধুদের দেখানো যাক যে আমি রান্না করার পরে কী কাজটাই করি। আর জানো তো বন্ধুরা, অনেকটা এক্সট্রা কাজ আমার সংসারে জমে রয়েছে, মানে ওই কিছু দিন শরীর খারাপের জন্য মানে আমি সপ্তাহে একটা দুটো দিন বেছে নিই এক্সট্রা কাজ করার জন্য, তো এই সপ্তাহে শরীর খারাপটা সেই দিনই ছিল, তো সেই জন্য না আমি আর ওই এক্সট্রা কাজগুলো করতে পারছি না। আর যেহেতু এখন আমার সোম থেকে শুক্রবার অবধি পড়ানো থাকে, সে কারণে আরও হচ্ছে না, মানে আমি এক্সট্রা কাজগুলো না ওই শনিবার আর রবিবারটাই করে থাকি, তো শনিবারও শরীর খারাপ ছিল আর এই রবিবারেও মোটামুটি সকাল থেকে শরীরটা ভালো ছিল না, যার জন্য এই সপ্তাহে আর করা হয়নি। তবে ইচ্ছে আছে আবার এই শনিবার দিন এক্সট্রা কাজগুলো করাবে, মানে যেদিন পড়ানো থাকে না সেদিন সারাটা দিনই আমার সময় থাকে, আর শনি রবিবার ছেলেরও স্কুলটা ছুটি থাকে, তাই অনেকটা টাইম আমি পেয়ে যাই এক্সট্রা কাজগুলো করার জন্য। আমাদের যাদের একার সংসার আর আমরা যারা বাচ্চা নিয়ে সংসার করি, তাদের কিন্তু সময় এইভাবেই বার করতে হয়, মানে কোন দিন বাচ্চার ছুটি থাকবে কোন দিন আমি ফ্রি থাকবো সেই হিসাবে যদি এক্সট্রা কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হয়। আর এদিকে দেখো আমার রান্না হয়েছিল আজকে সর্ষে পটল, ঝিঙে ভাজা, আর করেছিলাম ডাল, আর এই দেখো পাঁপড় ভেজেছিলাম সেদিনের কিছু ফুচকা পাঁপড় আর সাদা পাঁপড় ভেজেছিলাম, এখন আমি তোচকে খেতে দিয়ে দেবো। দেখো আজকে আমার রান্নাঘরের আর একজন নতুন অতিথি এসছে, আমার গ্যাস ওভেন, তো এসছে দুপুরবেলা, আমার হাজব্যান্ড এই জাস্ট এলো, এখন 6টা বাজে, প্যাক খুললো, তো তোমাদের সাথে প্যাক খোলাটা শেয়ার। আর এই যে হচ্ছে ওভেনটা দেখো, এই যে ওভেনটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, আর আমি এই ডিজাইনটা দেখেই ওভেনটা বুক করেছি, মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আর এই যে বার্নারটা, আর এটার সাথে এটা না ফ্রি ছিল, মানে ওই ফোড়ন দেওয়া বা মেল্ট করার যে জিনিসটা হয় হাতল টাইপের সেটা। এই দেখো পুরো গ্যাস ওভেনটার আমার মানে এইরকম লুকটা দেখতে, ব্ল্যাক কালারের, আর আমি না 2 বার্নারে নিয়েছি কারণ 3 বার্নার আমার পছন্দ না, মানে কথায় বলে যে 3 চুলা রান্না করতে নেই 3 চুলাতে, সে কারণে আমি 2 বার্নারেরই নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও দেখো। আর এটা এটা ফ্রি পে, মানে বাঙালি বলে না ফ্রি যা যেটাই পাবে তাতেই আনন্দ, মানে এটা ফ্রি পে আমি তো ভীষণই আনন্দ। আর এই যে এরপরে আমার হাজব্যান্ড ফ্রেশ হয়ে আমাকে এটা সেট করে দেবে, আজকে থেকে এটা দিয়ে রান্না করা স্টার্ট করব। আর এই যে নবগুলো দেখো খুবই ভালো, ব্ল্যাক কালারের নিলাম, তো বললাম তো চেষ্টা করছি আস্তে আস্তে নিজের সংসারটাকে নিজের মনের করে সুন্দর করে গোছানো, তো আস্তে আস্তে শুরু করছি, একেবারে তো করাটা আমাদের পক্ষে পসিবল না, সেই জন্য আস্তে আস্তে মানে অল্প থেকে শুরু করছি, আস্তে আস্তে করতে করতে ওই বলে না বিন্দু বিন্দুতেই সিন্ধু, হয়তো একদিন সেই সিন্ধুতে পৌঁছেও যাবো তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে। মাঝখানে অনেকটা সময় চলে গেছে, তো সেই টাইমটায় আমি পড়াতে বসেছিলাম আর পড়িয়ে উঠতে উঠতে আজকে 9টা বেজে গেছে, আর তারপরে একটু টুকটাক কাজ থাকে সেগুলো করে রাত্রির খাবার প্রস্তুতি করছিলাম, তো আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো নিরামিষ আর কী খাবো, একটু কিছু না করলে না নিরামিষ রুটি কিছু ভালো লাগে না খাবার জন্য, তাই আজকে আমার হাজব্যান্ডের ডিমান্ড ছিল যে ডাল পুরি করো, তো সেই জন্য ছোলার ডাল নিয়েছিলাম ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে,
তারপরে কড়াইতে তেলের মধ্যে ছোলার ডাল আর ছোলার ছাতু আর তার মধ্যে একটু নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পুর তৈরি করেছি। আর তার আগে ময়াম দিয়ে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম। আর ময়াম দিয়ে তার মধ্যে ময়দা মাখানোর সময় আমি না কটা কালো জিরে ফেলে দিয়েছি, মানে তাতে করে না একটু কচুরি কচুরি ফ্লেভার আসে। আর যদিও বা আমার ঘরে আজকে হিং ছিল না, হিং থাকলে আরও ভালো হতো। আর তারপর বাটি করে আমি পুরটা ভরে দিয়েছি। আর দেখো সব পুর আমার কিন্তু ভরা হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর তারপর এগুলোকে আমি ভালো করে বেলে নিয়েছি। তো খুব হালকা হাতে বেলতে হবে যাতে করে না লুচিটা মানে সরি পুরিটা ফেটে যায়। ওই লুচি পুরি একই হলো, যাই হোক। তো ভালো করে তেল দিয়েই আমি বেলেছি। আগে যেন এরকমভাবে আমি পরোটাও বানাতাম, তাতে করে না কম তেলে হয়ে যেত। তো আজকে বলেছে পুরি খাবে, তাই একটু বেশি করেই তেল দিয়ে পুরি মানে লুচির মতন ভেজে দিলাম। এইভাবে না তোমরা পরোটাও করতে পারো, সেক্ষেত্রে লেচিটা আরও একটু বড় করতে হবে। তো ভালো করে কিন্তু বেলতে হবে যাতে করে পুরিটা না ফেটে যায়। আর তারপর কড়াইতে তেল গরম করে সবাই যেভাবে লুচি ভাজে আমিও পুরিগুলোকে সেইভাবে ভেজে নিচ্ছি। আর পুরীর সাথে ছিল আজকে কাশ্মীরি আলুরদম, একদম নিরামিষভাবে তৈরি। আর দেখো রাত্রিবেলার ডিনার কিন্তু রেডি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।